بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا أشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. من يطع الله ورسوله فقد رشد، ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما، والذين يبيتون لربهم سجدا বৈশিষ্ট্যের প্রয়োজন আছে। ছেলে সন্তান যাই করি না কেন,
আসছে ওই স্তরের গুণাবলী সম্পন্ন হতে হলে ওই স্তরের বৈশিষ্ট্য অর্জন করতে হলে কিছু গুণাবলীর বৈশিষ্ট্যের মন্ডিত হতে হয় তো আমরা আল্লাহর বান্দা হতে চাইলে আমাদের কি কি গুণাবলী প্রয়োজন কি কি গুণাবলী থাকলে আমরা আল্লাহর কাছ থেকে এই সার্টিফিকেট অর্জন করব যা আমরা তার পাবো আর আল্লাহর বান্দা হতে পারাটা পৃথিবীর সকল ডিগ্রির চেয়ে সর্বোচ্চ ডিগ্রি এর উপরে আর কোনো ডিগ্রি পায় না যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্বপূর্ণ স্থান নবী রাসূল এই ধরনের কথা দিয়ে সম্মান দিয়ে সম্মানিত না করে তাকে বান্দা বলে পরিচয় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেমন পবিত্র কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা আলাইহি এই যে বিশাল একটা সফর দুনিয়া হতে আরশে এসে আল্লাহর সাত আসমানের দিকে সফর মানে এটা কল্পনাতীত একটি সফর একটি ভিআইপি মানে ভ্রমণ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো পরিচয় করে দিলেন কি বলে যে কত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে এই কথা তো বললেন না যে তিনি তার রাসূলকে যিনি তার নবীকে এই শব্দ ব্যবহার না করে সামনে যে তিনি তার বান্দাকে হ্যাঁ সফর করালেন রাত্রিবেলায় সফর করালেন পড়া করালেন মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত এটা হচ্ছে ইসলাম কথা বলা হবে মিরাজের ঘটনা ওখান থেকে আবার আকাশে দিয়ে গিয়েছে সেটা মিরাজের কথা তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটি স্থানে রাসূলকে আব্দুল মানে তিনি দাস তিনি আল্লাহর বান্দা এই কথা বলে পরিচয় আবার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আসমানি কিতাব আল্লাহর কালাম সর্বশেষ নবীর উপরে অবতীর্ণ করা এই ক্ষেত্রে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আম শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা আমার বান্দার উপরে আমি যা অবতীর্ণ করেছি এই ব্যাপারে তোমরা যদি সংশয় প্রকাশ করো সন্দিহান হও তাহলে তার এর মধ্যে একটা সুরা এর মধ্যে একটা গ্রন্থ তোমরা নিয়ে আসো তাহলে এতটাই কি গ্রন্থ যে ব্যক্তিকে অবতীর্ণ করা হলো সে ব্যক্তির পরিচয় কি তিনি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা সুতরাং এই আল্লাহর বান্দা হতে পারাটাই মানুষের সবচেয়ে বড় সফলতা কারণ আল্লাহর বান্দা হতে পারলে আর সমস্যাটা হবে না কবরের ভিতরে যখন প্রশ্ন উত্তরে পড়বে আপনি উত্তীর্ণ হতে পারবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা বলে পরিচয় দিবেন আম সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে প্রশ্ন উত্তর যা করেছো তোমরা প্রশ্নটা করেছো উত্তরটা দিয়েছে সত্য সত্য উত্তর দিয়েছে এখানে পরিচয় করে দিবেন ফেরেশতাদেরকে আম সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে সুতরাং বিলম্বের দরকার নেই আফরিশু হুমিনাল জান্নাহ জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও উত্তর হেরে যাই উত্তর দিতে না পারি আর কি বলবেন সে মিথ্যা বলছে এই কথা বলবেন না যে আমার বান্দা মিথ্যা বলছে আর এই বান্দা যোগ্যই না এটা কেন বান্দা বলতে যাবে না তাহলে বান্দা হতে পারাটাই সবচেয়ে বড় একটা ডিগ্রি টাইটেল উপাধি পদবি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা হতে হলে কি কি গুণাবলী দরকার সে রাব্বুল আলামিন এখানে কিছুটা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালাম রহমানের বান্দা মানে আল্লাহ নাম রহমান এখানে ব্যবহার করা হয়েছে রহমান আর রহমান এই রহমানের বান্দা গুণাবলীর প্রথম নাম্বার তুলে ধরা হয়েছে যে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা জমিনে চলাফেরা করবে অহংকার মুক্ত অবস্থায় বিনয় নম্রতার সাথে চলবে পৃথিবীতে মানুষ অহংকার করে বিভিন্ন দিক নিয়ে কেউ অহংকার করে কেউ এলেমের অহংকার করে আমি সবচেয়ে বড় অহংকারী কেউ ডিগ্রি খুব বড় উচ্চ মাপের ডিগ্রি সে সেটার অহংকার করে কেউ হয়তো
ধনের অহংকার করে, কেউ হয়তো জলের অহংকার করে, কেউ হয়তো রূপের অহংকার করে। মানে অহংকারের কত দিক আর সাইড আছে সেটা বলাই হয়। কার কণ্ঠ ভালো, কেউ গায়ক হিসাবে মানে অহংকার করে, কেউ আবার প্রাণীতে ভালো করতে পারে, তিনি আবার কারি হিসাবে অহংকার করতে পারে। মানে এরকম অহংকারের যে কত দিক আছে তা আল্লাহ ভালো জানেন। এখানে বলা হচ্ছে যে আল্লাহর বান্দা যারা তারা অহংকার করবে না। এটা আমি মাঝে মাঝে আরেকটু ব্যাখ্যা করে এভাবে বলতে পারি যে রূপের অহংকার যদি কেউ করতে পারতো সেটা ইউসুফ আসসালাম করলে মনে হয় মানাই। কারণ বলা হচ্ছে হাদিসে যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে, তো তিনি তো অহংকার করেন। তা আমি আর আপনি কেন অহংকার করতে চাই, কতটুকু রূপ আল্লাহ আমাকে আর আপনাকে দিয়েছে। সুতরাং রূপের অহংকার চলে না। আর রূপের অহংকার এটা তো নিজস্ব কোনো ব্যাপারও নয়, একটা নাকের উপর ফোড়া উঠলে সব রূপ শেষ হয়ে যাবে, দুইবার দাস্ত হয়ে গেলেই সব রূপ শেষ হয়ে যাবে। কাজে রূপের অহংকার করাও ঠিক নয়। এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত, শুক্রিয়া আদায় করি, যাদের আল্লাহ রূপ দিয়েছে শুক্রিয়া আদায় করি, কিন্তু অহংকার করার বিষয় এটা নয়। অহংকার করতে পারে সেই বিষয় যেটা আপনার নিজস্ব সম্পদ, আপনি ইচ্ছে করে সৌন্দর্য মন্ডিত হতে পারে, ইচ্ছে করে আবার কালো হতে পারে, এটা আপনার ইচ্ছাধীন বিষয় নয়। এটা আপনি কেন অহংকার করতে যাবেন আল্লাহ প্রদত্ত বিষয় নিয়ে। কোনোভাবে ধনীর অহংকার অনেকেই করে। আমি তো মনে করি পৃথিবীতে সবচেয়ে ধনী কেউ থেকে থাকেন তার হয়তো সুলাইমান আলাইহিস সালাম হতে পারবে, কারণ সারা বিশ্বের তিনি মালিক প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আমাদের নবী সুসলামও এটা পাননি। সারা বিশ্বের প্রধানমন্ত্রী সারা বিশ্বের উপর কর্তৃত্ব নেতৃত্ব তিনি পাননি, কিন্তু সুলাইমান সালামকে পেয়েছিলেন, জুলকার নাইম পেরেছিলেন। তো তারা তো অহংকার করেনি, তারা আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে তিনি গর্ববোধ করেছে। হ্যাঁ, তো এরকম ভাবে কারণ ধরে অহংকার করে তার পতন হয়ে গেল। কোন বিষয়ে অহংকার করা উচিত নয়। এই জন্য অপরাহিত বলেছে অহংকার করে মাটিতে পদঘাত করে হাঁটু পর্যন্ত টাবি দিতে পারবা না, এ দাপট তোমার নাই। অলান্তার লোকাল জীবা তুলা, আর অহংকার করে শীত হয়ে লম্বা হয়ে পাহাড়কে তুমি টপ পেতে পারবা না। কাজে পাহাড় যে ছোটই আছো, লম্বার দিক থেকে পাহাড় যে তুমি ছোট আছো, আর ক্ষমতা বলিষ্ঠ দিক থেকেই জমিকে বিদীর্ণ করার ক্ষমতা তোমার নাই, এতটুকুই পাওয়ার তোমার। যেহেতু পাহাড় পাওয়ার ক্ষমতা সীমিত, সুতরাং অহংকারের কি দরকার। আমাদেরকে এই গুণে গুণান্তর তৌফিক দান করুন, জমিনে যেন আমরা শান্ত ভাবে অহংকার মুক্ত অবস্থায় চলাফেরা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে দ্বিতীয় গুণ বলা হচ্ছে ধারণা নাই, এরা যদি আগ বাড়িয়ে মানে অবান্তর তর্কে লিপ্ত হতে চায় তো তাদের কিছু বলে দেন আপনি শান্তিতে থাকেন, আমিও শান্তিতে থাকি, এই নিয়ে তর্ক বিতর্ক কিছু নেই। তো ভাই ওই যে আমার রুবিল লাম্বি মারু কেরাম, তারা ভদ্রচিত ভাবে নিজেদের সম্মানকে বজায় রেখে তারা সেখান থেকে প্রস্থান করবে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়াম, তাদের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে মুমিনরা রাত্রিটা কাটাবে কিভাবে, আল্লাহর বান্দা যারা তারা রাত্রিটা কিভাবে কাটাবে, সুজ্জাতা ওয়া কিয়াম, সাজদায় কাটাবে আর না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াতে কাটিয়ে দিবে। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। অপরাহিতে বলা হয়েছে কালিলাম মা ইয়াহজাউন, তারা রাত্রিবেলায় খুব কমই বিছানায় থাকে, বেশিরভাগই আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, আর হতে পারে আজকে কিয়ামত হয়ে যেতে পারে, আমার তো অনেক গুণা আছে, আল্লাহ মাফ করে দাও, জাহান্নাম হতে পারে, এই ভয়ে তারা সালদায় গিয়ে কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায় নিজের অপরাধের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য।
তারা আল্লাহর কাছে মাপ চাইবে ক্ষমা চাইবে সুতরাং যাদের সামর্থ্য আছে যাদের শরীরটা সুস্থ আছে যাদের ভালো সবকিছু মোটামুটি ভালো আছে তাদের একটু সময় হলো আমাদের রাত্রিবেলা ইবাদতের পিছনে কাটানো উচিত সূরা মুজাম্মিল তারপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি কি বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে বস্তাবৃত ব্যক্তি তুমি লাইলা ইল্লা কালিলা সারা রাত জেগে ইবাদত করো ইল্লা কালিলা সামথিং সামান্য একটু না করলে চলবে মানে এখানে পুরো বেশিরভাগ রাতে ইবাদত করার কথা বললেন তুমি লাইলা ইল্লা কালিলা পরবর্তী নিঃসবু অর্ধে আমি কুসমিন কালিলা অত তার চেয়ে আরেকটু কম করে মানে প্রথমে বললেন পুরো রাতে ইবাদত করেন সামান্য বাদ দিয়ে পরে বলেন আভা দিয়ে তাহলে যদি না করেন কমপক্ষে এক তৃতীয়াংশ এটুকুতে ইবাদতে কাটিয়ে দেওয়া উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন ইবাদতটা এমন ভাবে করতেন যে তার পা ফুলে যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে করতে পাটা ফুলে যেত সাহাবাগণ এই অবস্থা দেখে অবাক হয়ে যেতেন এবং বলতেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আপনার আগে পরে আগে পরে পূর্বাপর সব গুনাহ কেন মাফ করে দেননি তা আপনাকে গুনাহ কেন মাফ করে দেওয়া হয়েছে এত কষ্ট করে ইবাদত করার দরকারটা কি গুনাহ তো নাই তাহলে তা তো মাফ না নাই তো তারপরে যদি কথা ছিল ছোটখাটো দিয়ে এটা হয়েও যেতে পারে তো সেগুলো তো মাফ তারপরেও এইভাবে জানিয়ে পা ফুলানো কি দরকার এর উত্তরে আল্লাহ রাসূল কি বলেছিলেন আফালা আকুনু আব্দান শাকুরা আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি একটা ইহসান করলেন একটা দয়া করলেন তার গুনাহকে মাফ করে দিলেন এইটুকুর শুকরিয়া জানাতে গিয়ে পা ফুলাইছে তাহলে আমাদের কি করা উচিত আমরা তো গুনাহ আমাদের তো গুনাহ মাফ হয়েছে নতুন গ্যারান্টি পাইনি সাড়ে ভিডিও পাইনি সফরের মাধ্যমে মানুষ নাকি অনেক কিছু পাই তাও পেলাম না আজ পর্যন্ত তাহলে আমাদের এবাদত বলতে কি তার উন্নত কত কোয়ালিটি হওয়া উচিত আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাত্রিকালীন কিছু এবাদত করার তৌফিক দান করুন আমিন আল্লাহ রাসূল হাদিসে বলেছেন তুমি অমুকের মতো হয়ে যেও না যে একসময় রাত্রিকালীন এবাদত করতো কিন্তু এখন ছেড়ে দিয়েছে ওই লোকের মতো তুমি হইও না তবে হ্যাঁ কারো যদি শারীরিক অসুস্থতার কারণে বাদ পড়ে যায় হয়তো বা আপনি পড়তেন এক সময় কিন্তু এখন শরীরটা স্থূল হয়ে গিয়েছে অথবা নানা অসুখে জর্জরিত হয়ে গিয়েছে তাহলে আপনাদের একটু শুভ সংবাদ আছে যে আপনি ওই সুস্থ থাকতে যেগুলো পড়া শুরু করেছিলেন এখন পড়তে পারছেন না তো ভালো আপনার আপনি ওই পরিমাণ সব আপনার নামে লেখা হবে মানে আপনি রিটায়ার হয়ে যে পেনশন পান নাকি বলে রিটার্ন ভাতা মানে বয়স্ক ভাতা যেটাই বলেন মানে কাজ না করেও যে বেতন পাওয়া যায় তো এটা আল্লাহ কোরআন হাদিসে ইঙ্গিত দিয়েছে যেন এক সময় আমার এই পদ্ধতি করতো কিন্তু আমি যে করে অসুস্থ দিয়ে আমি তো ব্যাগদের কথা ভেবে রাখছি ওরে কাজে দোষ তো ওর না ও তো সুস্থ থাকলে করতোই হ্যাঁ সুতরাং অসুস্থতার কারণে যদি কেউ এই পদ্ধতি এখন একটু কম হয়ে যায় এটা আফসোস তেমন করার দরকার নেই কারণ আপনি বেতন ঠিক মতো পেয়ে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এজে সাহেব আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লে তখন তিনি একটু আফসোস করেছিলেন ভাই আমার এমন সময় অসুখ হইল যে সময় আমি অনেক এবাদতে মানে বার্ধক্যের কারণে একটু ছেড়ে দিয়েছি তা আমার যদি ওই সময় অসুখটা হইতো তখন আমি এবাদতে খুব স্ট্রং ছিলাম ওই সময় অসুখ হওয়ার কারণে এই অসুখের কারণে কিছু বাদ পড়ে যেত তাহলে আমার ভালো ছিল কিন্তু আমার বাদ পড়েছে ব্যস্ততার কারণে কিছু বাদ পড়েছে কিছু বার্ধক্যের জন্য কারণে কিছুটা বাদ পড়েছে তো এই সময় অসুখ আমার ধরলো তো এই সময় আমার সফট একটু কমে গেল মানে যদি আমার পুরাপুরি এবাদতের সময় ওই অসুখটা হতো আর অসুখের কারণে যদি বাদ পড়ে যায় তাহলে আবার একটু শুভ সংবাদ আপনার জন্য থাকবে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর বান্দা যারা তারা এক নম্বর গুণ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা জমিনে অহংকার মুক্ত অবস্থায় চলাফেরা করবে বিনা নম্রতার সাথে চলাফেরা করবে অনর্থ কোনো কিছু পার্শ্ব অতিক্রম করলে ভদ্রচিত নিজের সম্মানে চলে যাবে আর রাত্রিবেলা তারা ইবাদত বন্দেগী করতে থাকবে এবং তারা এবাদত বন্দেগীর সাথে দোয়া করতে থাকবে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা যারা জাহান্নামের ভয়ে শঙ্কিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম আল্লাহ জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে সরিয়ে রাখো ইন্না আযাবাহা কানা গারামা কেন তার আযাবটা যাকে লাগবে তো স্থায়ী ভাবে লেগে যাবে তার সাথে লাজিম হয়ে যাবে
সেটা অবশ্যই হয়ে যাবে সুতরাং এই রকম আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন ইন্নাহা সাআত মুস্তাকাররুম ওয়া মাকাম এটা কতই না খারাপ নিকৃষ্ট বাসস্থান আবাসস্থল সুতরাং মুমিনরা ইবাদত বন্দেগীর পাশাপাশি আল্লাহর কাছে দোয়াও করবে এমনি বিদাতি কোন পদ্ধতি দোয়া আমরা কথা বলছি না চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এভাবে সমগ্র সমক্ষণ বলতে থাকা যদিও মাগরিবের পরে আর ফজরের পরে যে সাতবার সাতবার বলার কথাটা হাদিসে আসছে হাদিসটা সহি এটা আমরা আগে আগে আমি ছেড়ে দিয়েছি কিন্তু আপনি এমনি অন্য সময় যে কোনো সময় সতর্ক বলতে পারেন এই অর্থে জাহান্নাম থেকে আপনি পানা চাইবেন ওই সময় নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট করার দরকার নাই যেহেতু হাদিসের সূত্রটা দুর্বল তো এই জন্য জাহান্নাম কত ভয়াবহ স্থান এটা তো আমরা একাধিকবার আমাদেরকে বলেছি গোসল করা নিশ্চিত করবে তাহলে আমার মনটা সতেজ হবে হ্যাঁ কারো যদি পাপ প্রবণতা একটু বেশি থাকে এই জাহান্নামের বর্ণনাটা একটু বেশি বেশি পড়া দরকার তাহলে দেখবেন যে অটোমেটিক তিনি হয়তো মনের ভিতরে মনের অকান্তি ভয়টা ভিতরে ঢুকে যাবে কারণ জাহান্নামের আগুনের বর্ণনা করবে তার খাবারের বর্ণনা করবে তার পোশাকের বর্ণনা করবে তার শাস্তির বিবরণগুলো দেখুন তাহলে আপনি ভয় পেয়ে যাবেন এই যে রিমান্ডের কথা শোনা হয় বাংলাদেশের বিশ্বের যেগুলো দেশে রিমান্ড আছে এটা কথা শুনলেই মানুষ করে না ভাই এই অপরাধ করা আমার দরকার নাই যদি নিয়ে যাইতে ভেজা যাবে না কাজে এই অপরাধ থেকে আমরা দূরেই থাকি এই রিমান্ডকে যেমন ভয় পায় তেমনি আল্লাহর আজাবকে মানুষের উপর কি করবে ভয় পাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল গুণাবলীতে মানে গুণাবলী সম্পন্ন হওয়ার তৌফিক দান করুন আমিন সামনে ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো আমরা করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার খাঁটি বান্দা হওয়ার জন্য যার যোগ্যতা দরকার তা যেন নিজের মেহরবানি করে আমাদেরকে দান করেন আমরা তো অলস মানুষ আমরা তো সেই বোধ মানুষ আমরা তো নানা বিধে সমস্যার জর্জরিত মানুষ হয়তো আমরা এত এই গুণাবলী অর্জন করতে ব্যর্থ হচ্ছি বা আমরা পারছি না রব্বুল আলামিন যেন মানে শিওর শক্তিতে শিওর তৌফিকে ক্ষমতায় রব্বুল আলামিন আমাদেরকে বলিয়ান করে দেন আমরা যেন ওই সকল গুণাবলীর মানে এসে আমাদের ভিতর অর্জন করতে পারি আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله رحمكم الله إن الله يأمركم بأمر بدا بنفسه فقال في محكم تنزيه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وسائر اصحاب نبيك الكريم اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفره الفجره اليهود والمشركين اللهم دمر ديارهم وشتت شملهم ومزج جمعهم اللهم انصرنا فانك خير الناصرين আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে আরোগ্য দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে আরোগ্য দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে আরোগ্য দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পথে বহাল রাখুন অনর অটল অটুট রাখুন প্রতিমা সকল বাধা إيمان البطي بغطك توفي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد